জনসভায় অসুস্থ হয়ে পড়লেন সায়নী ঘোষ। পিংলার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। শুভেন্দু অধিকারীর পাল্টা সভা হিসাবে এক জনসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডুমারি এলাকায় তৃণমূলের প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখছিলেন সায়নী ঘোষ। সেই সময় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। মন্ত্রী মানস ভূঁইয়ার চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করেন তিনি। এদিনের সভায় সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের সভাপতি দীবাংশু ভট্টাচার্য, মন্ত্রী মানস ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি সহ বিশিষ্ট জনেরা। এই জনসভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। এবং ওদেরও তো গুপ্তচরণের তথ্য দিয়েছে, সেটা দেখে কারোর মাথা খারাপ হয়ে যেতে পারে, তাই কিছু এদিক সেদিক কথাবার্তা বলে ফেলতে পারে। প্রথমেই আমি ধন্যবাদ কিছু আইনি অসুবিধে ফিল করছে, সেই জন্য ওকে আমরা একটু রেস্ট করতে বলেছি। যখন ডাক্তার থাকে মানুষ তো আছে, তো এক মিনিটে ঠিক করে দিল, তা মাথাটা একটু একটু ঘুরছে, তবে সাউলে নিজেও ভাবতে পারেনি, তো হঠাৎ বক্তৃতা করতে করতে অসুস্থ হয়েছে, সম্ভবত ওর প্রেশারটা লো হয়ে গেছে, ও যেটা বলল আমারও তাই ধারণা, প্রেশারটা কমে যাওয়ার ফলে হঠাৎ ঘাম দিয়ে অসুস্থ হতে ওকে চেয়ারে আমরা বসিয়ে দিলাম, তারপর
তখন কিছু প্রাথমিক ট্রিটমেন্ট মানুষদার সহ সবাই করলো। করবার পর একটু সুস্থ হতে আবারও ঘুরে বক্তৃতা করলো। আর সভাটা আজকে খুব জমজমাট হয়েছে, তো প্রচুর লোকজন হয়েছে, ব্যাপক সংখ্যক। বিরোধী দলনেতা যে মিটিংটা পরশু দিন করেছিলেন তার অন্তত 5 গুণ লোক হয়েছে। ওই সায়নী দেবাংশু সবাই খুব উৎসাহের সঙ্গে বক্তৃতা করছিলেন সভার অবয়বটা দেখে। তো আমাদের ছেলেরা খুব ভালো করে অর্গানাইজ করেছে। তো সায়নীকে আমরা পরামর্শ দিলাম রাস্তায় কোনো ডাক্তারকে একটু দেখিয়ে নিতে, সেরকম লোকও পাঠানো হয়েছে। প্রশাসনকেও বলেছি যে রাস্তায় কোনো নার্সিংহোম, তো বললো না দরকার নেই, এখন ঠিক আছে, আমি কলকাতা গিয়ে একবার দেখিয়ে নেব। তো এই জন্য আমরা দুঃখিত সায়নী অসুস্থ হয়ে যাওয়াতে, আশা করছি ও খুব দ্রুত আরোগ্য লাভ করবে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। শিশু কেন্দ্র অধিকারী যেভাবে আমাদের নেতৃত্ব